আসসালাম আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনা বিষয় ডেন্টাল পলিপ কি ও ডেন্টাল পলিপ কখন হয় তো ভিওয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটিকেই মূলত ডেন্টাল পলিপ বলা হয় এই ডেন্টাল পলিপ হলো দাঁতের ইনফেকশনের একটি মারাত্মক অবস্থা যে ইনফেকশনের কারণে দাঁতের ভিতরে থাকা পাল্প উপরের দিকে উঠে আসে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এই দাঁতটি ডেন্টাল পলিপে আক্রান্ত দাঁতের ইনফেকশনের এক পর্যায়ে দাঁতের যে পাল্প থাকে সেটি উপর থেকে দাঁতের উপরে যে ছিদ্রটি হয় সেই ছিদ্র থেকে এই পাল্পটি ঠিক এমনভাবে উপরের দিকে উঠে আসে এটিকেই বলা হয় ডেন্টাল পলিপ এটি দাঁতের ইনফেকশনের একটি মারাত্মক অবস্থা বলা চলে তবে পলিপে আক্রান্ত দাঁত কখনো কখনো ফেলে দিতে হয় আবার কখনো কখনো এটি ট্রিটমেন্ট করে রাখা যেতে পারে পুরোটাই নির্ভর করে দাঁতের কন্ডিশনের উপর অনেক সময় ঔষধ সেবনের মাধ্যমে ডেন্টাল পলিপ ভালো হয়ে যাওয়ার পরে তা রুট ক্যানেল ট্রিটমেন্ট করা যায় আবার কিছু কিছু দাঁতের ক্ষেত্রে দেখা যায় যে ডেন্টাল পলিপে আক্রান্ত হবার পরে সেই দাঁতটি আর ট্রিটমেন্ট করে রাখার মতো থাকে না তো ভিউয়ার্স যাদের ডেন্টাল পলিপের সমস্যা রয়েছে তারা অতি দ্রুত দাঁতটি এক্সরে করান এক্স রে করানোর পরে যদি ডাক্তার বলে যে আপনার দাঁতটি ট্রিটমেন্ট করে রাখা যাবে তাহলে সেটি রাখতে পারেন আর যদি রাখার মতো না থাকে তাহলে যত দ্রুত সম্ভব সে দাঁতটি তুলে ফেলা উচিত তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম